আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়াতে বেশ ভালো আছি। আজকে আপনাদেরকে একটু অন্য ধরনের কবুতর ভুনা করে দেখাবো। এখানে আমি কবুতরের মাংসগুলো ভালো করে ধুয়ে মশলা মাখিয়ে নিয়েছি। চুলার মধ্যে একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচি, তেজপাতা, দারচিনি, এলাচ এগুলোকে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এবার ম্যারিনেট করা মাংসগুলো আমি দিয়ে নেব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এভাবে রান্না করলে খেতে একটু বেশি মজা লাগে। তো আপনারা এভাবে রান্না করে খাবেন, খুবই ভালো লাগবে। কষিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। কষানো হয়ে গেলে এর মধ্যে পানি দিয়ে দেব। কষানো হয়ে গেছে, এবার রান্না করার জন্য পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। এবার হাঁড়ির ঢাকনা দিয়ে হাঁড়িটাকে ঢেকে দিব কিছুক্ষণ সময়ের জন্য। হাঁড়ির ঢাকনা খুলে দিয়েছি, রান্না হয়ে গেছে। আমার রেসিপিটি ভালো লাগলে রান্না হয়ে গেছে।